বাংলাদেশি সহ পাচারকারীদের গাছে বেঁধে রেখে পুলিশে দিল গ্রামবাসী। পরে বাগদা থানার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যায়। নকল পরিচয়পত্র তৈরির অভিযোগে স্থানীয় এক যুবকের বাড়িতে তালাও ঝুলিয়ে দেয় গ্রামের মানুষ। রাতের অন্ধকারে চোরা পথে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। দালাল সহ বাংলাদেশিদের ধরে গাছে বেঁধে পুলিশে খবর দিল গ্রামবাসীরা। ঘটনায় 10 জন বাংলাদেশি সহ 4 জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনের ফল ঘোষণার পরদিন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা থানার নলডুগরি এলাকায়। স্থানীয় এক যুবক বলেন, আমাদের ধারণা রাতের অন্ধকারে বানেশ্বরপুর সীমান্ত দিয়ে অভিযুক্তরা ভারতে আসে। সারা রাত আমাদের গ্রামের পাশেই ছিল। এই কাজে গ্রামের এক যুবক তাদের সহযোগিতা করে। এই বিষয়ে যুবক শ্রীবাস বিশ্বাস আরো বলেন, গ্রামে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছেন, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। বানেশ্বরপুর বর্ডার থেকে এসছে। কবে এসছে? ওরা কালকে রাতে এসছে। রাত বলতে তাও 2:30-3 দিকে এসছে। এই বাসতলা এইখানে ছিল। এই পর্যন্ত কি ওদের কেউ দিয়ে গেছিল? এই পর্যন্ত ওই এইখানে নিয়ে এসছে আকাশ। মানে তুহিন যাকে বলছো? না, তুহিন না, আকাশ। আকাশ আর তুহিন, ওরা তুহিন ছিল। তুহিন মানে ওদের পুলিশে ধরে নিয়ে গেলে ও ছাড়াতে যায়। আচ্ছা, এরা কি দীর্ঘদিন ধরে এই কাজটা করছে? দীর্ঘদিন থেকে বলতে প্রায় 3-4 মাস হয়ে গেছে, তারও বেশি। কিরকম টাকা নেয় কিছু বলেছে এরা যাদের ধরেছিলেন? কিরকম টাকা নেয় হিসাবে তো না, হিসাবে যার যার কাছ থেকে নেয় 15,000-20,000-30,000, 40,000 যাদের কাছ থেকে যত নিয়ে পারে এটাই। গ্রামবাসীদের পক্ষ থেকে আরো চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে গ্রামেরই 2 যুবকের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, এই গ্রামের বাসিন্দা তুহিন ও আকাশ নামে 2 যুবক বাংলাদেশিদের ভারতে এনে নিজেদের বাড়িতে লুকিয়ে রাখত, পয়সার বিনিময়ে তাদের নকল পরিচয়পত্র দিত। এমনই অভিযোগ তুলে গ্রামের বাসিন্দারা তুহিন ও আকাশের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়, তাদের গাছে বেঁধে রেখে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এরকম ভিজে গেছো কেন? তা বললো, আমরা নদী পার হয়ে এসছি, এরকম আমাদের নিয়ে এসছে। কবে এসছে কিছু বলেছে? ওটা ভোরবেলায় নিয়ে এসে জিজ্ঞাসা করেছে। ওরা বর্ডার বলেনি, বললো আমরা বাংলাদেশ থেকে এসছি, বাংলাদেশপুর বর্ডার থেকে এসেছি। এবার তারপরে আমি জিজ্ঞেস করলাম, তোমরা এসছো কেন, ওখানে কি জন্য নিয়ে এসছে? তা বলছে, দিদি আমাদের, আমরা খুব অসহায়, আমাদের স্বামী নেয় না, তার জন্য আমাদের বলেছে বোম্বে আমাদের কাজ দেবে। ঠিক আছে, বোম্বে যাওয়ার কথা বলা হয়েছে জন্য আমরা এসছি, যে বোম্বে আমাদের কাজ দেবে। আমি, তোমরা কি করে জানো যে এই বোম্বে কাজ দেয়? তা বলছে, যে বোম্বে থাকে সে আমাদের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিয়েছে, ওদের কোন একটা রিলেটিভ নাকি বোম্বে থাকে, তা কথা বলিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা এখানে কাজ ভালো আছে, তুই চলে আয়, তোরা চলে আয়, তাই আমরা এসছি। টোটাল আজকে পেয়েছি 12 জন। প্রথমে তো ওদেরকে তুলে দিলাম, প্রথমে তুলে দিয়েছি বোধহয় 8 জনকে। তারপরে আমি বাড়িতে চলে গেছি, বাড়ি যাওয়ার পর আবার ফোন এসে আমার কাছে যে আরো ধরা পড়েছে, আপনি আসুন। তো আমি আবার গিয়ে দেখি একটা ভদ্র মহিলা, উনি হচ্ছে পুরো হিন্দিতে কথা বলছেন। তখন ওনার সমস্ত ডকুমেন্টস দিয়ে দেখা গেল যে উনি বোম্বে থাকেন। ঠিক আছে, ওনার বোম্বের সমস্ত অ্যাড্রেস এখন প্রথমে নাকি বাংলা বলেছে, তারপরে আর বাংলা টাংলা কিছু বলছে না, হিন্দি বলেই যাচ্ছে। তারপরে আমরা আবার পুলিশকে খবর দিলাম। একটা বেড়ে সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।